কোরিয়া উপদ্বীপে যুদ্ধাবস্থা চীনের উদ্বেগ ইনকিলাব ডেস্ক কোরিয়া উপদ্বীপে যুদ্ধাবস্থার মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্রবাহী মার্কিন সাবমেরিনের উপস্থিতি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ইউএসএস মিশিগান গত মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায় সাবমেরিনটির কার্ল ভিনসন রণতরীর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর থেকে সেখানে এখন কার্যত যুদ্ধাবস্থা জারি রয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ইউএসএস মিশিগানে 154টি টমাহক ক্ষেপণাস্ত্র 60 জন বিশেষ প্রশিক্ষিত সেনা কয়েকটি মিনি সাবমেরিন রয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র চুসুন ইলবো জানিয়েছে প্রসঙ্গত গত মঙ্গলবার উত্তর কোরিয়ায় পালিত হয় দেশটির সেনাবাহিনীর 85তম প্রতিষ্ঠাবার্ষিকী এর আগে এমন অনুষ্ঠানের সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া সম্পর্কে বিস্তারিত মত প্রকাশের জন্য এক সংবাদ সম্মেলন পুরো মার্কিন সিনেটকে হোয়াইট হাউসে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবহর ইউএসএস কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপ কোরিয়ার নৌসীমার দিকে যাচ্ছে এ পরিস্থিতিতে উদ্বিগ্ন চীন সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে উত্তর কোরিয়ার নতুন করে আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার আশঙ্কার মধ্যে সতর্কমূলক ব্যবস্থা হিসেবে জাপানের সঙ্গে মহড়া দিতে কোরীয় উপদ্বীপের নৌসীমায় এই স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র জাপানি নৌবহরে দুটি যুদ্ধজাহাজ মার্কিন এই স্ট্রাইক গ্রুপের সঙ্গে যোগ দিয়েছে কোরীয় উপদ্বীপেও উত্তপ্ত হতে থাকা এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র জাপান এবং দুই কোরিয়া সহ সব পক্ষকে সংযত থাকতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত সোমবার টেলিফোনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়া নিয়ে আলাপ করেন জিনপিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ট্রাম্পের সঙ্গে এ ফোন আলাপে শি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো অভিযানের ঘোর বিরোধিতা করার কথা জানিয়েছেন টেলিফোনে শি বলেন চীনের আশা বিবদমান সব পক্ষ ধৈর্য ধারণ করবে এবং কোরিয়া উপদ্বীপের বর্তমান উত্তেজক পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেওয়ার মতো কোনো কাজ করবে না সমস্যার সমাধান করে ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে চীন সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত জাতিসংঘ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা এবং নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন দেশটি যুক্তরাষ্ট্র ও এশিয়া তাদের মিত্র দেশগুলো বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকিও দিয়েছে উত্তর কোরিয়াকে চাপে রাখতেই কোরিয়া নৌসীমার খুব কাছে জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র গত সোমবার দক্ষিণ কোরিয়া জানিয়েছে তাদের নৌবাহিনীও এ মহড়ায় অংশ নেওয়ার কথা ভাবছে মহড়ার এ তোড়জোড়ের প্রতিক্রিয়ার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রডং সিন মুন পত্রিকা উত্তর কোরিয়া সেনাবাহিনীর এক আঘাতে যুক্তরাষ্ট্রের রণতরী ডুবিয়ে দেওয়া হুমকি সংক্রান্ত খবর প্রকাশ করে গত সোমবার এই পত্রিকার খবরে বলা হয় এই আগ্রাসন তাদের গুরুতর বিপজ্জনক কর্মকাণ্ড যারা হানা দিয়ে পরমাণু যুদ্ধ বাঁধিয়ে দেওয়া তালে আছে যুক্তরাষ্ট্রের এমন পাগলামি করা উচিত হবে না বরং বোকার মতো সামরিক উস্কানিমূলক কাজ করার যে ভয়ঙ্কর পরিণতি হবে তাদের সেটা নিয়ে চিন্তা করা উচিত যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপে তাদের মিত্র দেশগুলোর ধারণা উত্তর কোরিয়া আরও একটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া শক্তিশালী মিত্রদের অন্যতম চীনও তাদের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন চীন বারবারই কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার ইচ্ছার কথা জানিয়ে আসছে বিবিসি রয়টার্স আমার এই চ্যানেলেতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে